আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি শেয়ার করব আমাদের এই যে গ্রামের পরিবেশ, দেখতে থাকেন কেমন লাগে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, এই বাড়ির এই পাশ দিয়ে রাস্তা দিয়ে এদিক দিয়ে আসছি। তো ওই যে দূরেটা দেখা যাচ্ছে, ওটা আমাদের গোয়াল ঘর। তো বলছিলাম না যে গোয়ালের এই পাশে যে জায়গা, ফাঁকা জায়গা আছে, এখানে আমরা বাড়ি করতে চাইছিলাম। তো এই যে বেড়া দিয়ে দেখা যাচ্ছে, এটাই সেই জায়গাটা। তো এখান থেকে ওই যে ওই পর্যন্ত যে বেড়া দেওয়া আছে, এই জায়গাটুকু আমরা সিলেক্ট করে রাখছি বাড়ি করার জন্য। তো এখানে এক দাগে অনেক জমি আছে, 7 থেকে 8 বিঘা জমি আছে এখানে এক দাগে, অনেক বড় জায়গা। তো এই জায়গাটা আমরা পছন্দ করছি, মানে আমার হাজব্যান্ড মূলত এই জায়গাটা পছন্দ করছে বাড়ি করার জন্য। আর এগুলো সবই আমাদের, মানে আমার শ্বশুর বাড়ির এদের আর কি, আমার হাজব্যান্ডদের। এরা তো এখনও জায়গা জমি কিছুই মানে ভাগাভাগি হয়নি, সব এখনও একসাথেই আছে। তো এই যে এখান থেকে অনেক বড় এরিয়া নিয়ে। তো আমি মূলত আজকে শুধু পুকুরের এরিয়াটুকুই দেখাবো, আর আমরা যেখানে বাড়ি করতে চাইছিলাম তো এই জায়গাটুকু দেখালাম আর কি। ভিতরে আমি যদিও যাইনি, একটু পানি ছিল, কাদা ছিল, এই জন্য আর ভিতরে ঢুকিনি, আর বাচ্চা নিয়ে আসছি তো এই জন্য আর আমি ভিতরে ঢুকিনি, কিন্তু দূর থেকে দেখাচ্ছি। তো এইখানে যে ঘিরে, মানে যে বেড়াটা দিয়ে যে ঘেরা আছে না, ওই জায়গাটুকুই আপনার আম গাছ লাগানো আছে আর লিচু গাছ লাগানো আছে, আর চারি সাইড দিয়েই লেবু গাছ লাগানো আছে। তো মূলত এই জায়গাটা মানে আমরা আম বাগান লিচু বাগানই বলি। তো আর এখানে এই যে মেহগনি গাছ লাগানো আছে, আর এই পাশে কলা বাগান আছে, তারপরেই পুকুর আছে, যে ঘাট বন্ধনে যে বড় পুকুরটা ওইটা আছে। তো আমি আর ভিতরে যাইনি, ওইখানে ওই পাশে বলে যে ঘাস, ভিতরে ঘাস লাগানো আছে গরুকে খাওয়ানোর জন্য। তো এখানে আমি আবার একটু জুম করে দেখাচ্ছিলাম, ভিতরে যাইতে চাইছিলাম পরে দেখি যে পানি, তো কাদা টাদা হয়ে যাবে এই জন্য আর ঢুকিনি। আর তারপরেও যখন আমি, এটা গতকালকের ভিডিও আর কি, তো বিকালে বের হওয়ার পরে দেখি যে মানে কেমন যেন মেঘ করেছে, তো তার কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে খুব বেশি বৃষ্টি হয়েছে। তো এই জন্য আর আমি মেঘ দেখে বেশি একটা দূরেও যাইনি। তো আজকে আমি সামনের এরিয়াটুকুই আপনাদের দেখাচ্ছি, মানে বাড়ির আশেপাশে যে এরিয়াটুকুই এতটুকুই। আর ইনশাআল্লাহ পরে যদি আমি মাঠে কখনো যাই তো মাঠের পরিবেশটাও দেখাবো ইনশাআল্লাহ। কারণ ওখানে আমাদের ঘের আছে 3টা, আর ধানের জমি টমি বা ওই যে সবজি চাষ করে এই ধরনের জমি অনেক আছে। ওগুলো যদিও কিছুই মানে আমরা করি না, নিজেরা করি না, জমি সবই আমাদের, কিন্তু কাজ করানো হয় অন্য অন্য মানুষ দিয়ে। তো ভাগে দেওয়া না কি বলে আর কি, সেরকম আর কি। ওইটা জমি আমাদের কিন্তু অন্য মানুষদের কাজ করানো হয় আর কি। তো ইনশাআল্লাহ ওগুলো দেখাবো পরে। আর এখানে এই যে পুকুরের দিকে যাচ্ছিলাম, তো বাড়িটা মূলত অনেক বড় এরিয়া নিয়ে করা, সামনে পিছনে অনেক জায়গা নিয়ে করা। এই যে এই সমস্ত বাগান টাগান সবই আমার শ্বশুরের। তো এই পাশে আমার কলা বাগান আছে, আর এদিকে এই যে পুকুরের দেখে যাচ্ছিলাম। তো দেখতে থাকেন ভিডিওটি, কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, পাশেই থাকবেন। বেশ অনেকদিন হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না, 797ই রয়েছে, বুঝতেছি না কি হয়েছে। তো দেখা যাক, ধীরে ধীরে বাড়ুক, অসুবিধা নেই এই আর কি। তো দেখেন ভিডিওটি, দেখতে থাকেন।
এই যে পুকুর পাড়, তো আমার শ্বশুর মূলত অনেক শখ করে এই পুকুরে ঘাট বাঁধাইছিল, যে তার বেটার বউরা মানে ছেলের বউরা, তারপরে মেয়েরা, নাতিপুতি সবাই গোসল টোসল করবে আর কি। তো আসলে সবাই সেটা করছে, কিন্তু আমার শ্বশুর আসলে দেখে যেতে পারেনি, কারণ অনেক আগে এসে মারা গেছে। তো যাক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো এই যে পুকুর থেকে উঠে বাড়ির দিকে যাচ্ছি। তো এই পাশে ওই যে বলছিলাম যে ভাড়া দেওয়া আছে ঘরটা, আর ওই পাশে ওই যে একটা গোয়াল ঘর, তো উঠানের এই যে এই পাশটায় আবার ওই যে মাটির রান্নাঘর আছে, এই যে মাটির চুলা আর কি, আর ওই তো আমাদের বাড়ি। তো এই আর কি আমাদের বাড়ির পরিবেশ। তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো আমি এবার উপরে চলে আসছিলাম বাচ্চাদেরকে নিয়ে, আর এই যে একজনকে ঠিক করছি দুধ নেওয়ার জন্য, প্রতিদিন হাফ কেজি করে দুধ দিয়ে যায় বাসায়, তো উনি আবার চলে আসছিলো দুধ নিয়ে। তো এই কারণে আমি উপরে আসছি, এসে দুধটা রাখলাম আর কি। তো এই যে তাহারা খেলা করতেছে, আইসক্রিম খাচ্ছিল আর খেলা করছিল বারান্দায়। এই আর কি। তো সন্ধ্যার সময় কী কী করলাম দেখেন, যে আমি এবার একটু দেখছিলাম যে আমার ফুল গাছের কী অবস্থা। তো বেশ ভালোই উন্নতি হচ্ছে মনে হচ্ছে, আস্তে আস্তে হয়তো ফুল ফুটবে। আর এই যে তার এই যে সন্ধ্যার কিছুক্ষণ পরেই এত ঝড় বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো একদিক থেকে খুব ভালো হয়েছে, আজ প্রায় 10-12-13 দিন ধরে আমি এখানে আছি, আমার শ্বশুরবাড়ি, কিন্তু এত প্রচণ্ড গরম, কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি, খুব গরম ছিল। তো আসলে জীবন অতিষ্ঠ হয়ে গেছে গরমে। তারপরে আবার কারেন্টে যে পরিমাণে জ্বালায় আল্লাহ, কারেন্ট তো থাকেই না, মাঝে মাঝে বেড়াতে আসে আর কি। তো এই যে বৃষ্টি হওয়াতে খুব ভালো হয়েছিল, রাতে একটু ঠান্ডা পড়ছে, বেশ ভালো লাগছে। তো এখানে আবার আমি যে লেবু পেরে নিয়ে আসছিলাম নিচে থেকে আসার সময়, তো এটা আবার সারাই দিছি বাচ্চাদের জন্য, তো ওরা খায়নি আসলে, আমিই খাইছিলাম পরে। আর এখানে আমার মেজে যা সেমাই রান্না করছিল, তো বাচ্চাদের জন্য একটু দিছে। আর এখানে যে দুধ জ্বালাইছি ওদেরকে দেব। তো এই আর কি, সন্ধ্যার সময় আমি আর নতুন করে কিছু করিনি, কারণ ওই যে ভাবি সেমাই দিছে, আর আমি ভাবছিলাম যে ওরা লেবুটাও খাবে, আর দুধ তো খাই প্রতিদিন, এই জন্য আমি আর নতুন করে কিছু করিনি আর কি। নাহলে আমি প্রতিদিনই সন্ধ্যার সময় কিছু না কিছু দিই ওদেরকে। তো এই তো, তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কে কী করলাম দেখতে থাকেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।